সালামু আলাইকুম আমি নীলিমা পড়ম নীলিমা কিসিন। আপনারা কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসছি আপনারা সাথে শেয়ার করার লাগে আজকে আমি বোনা খিচুড়ি রান্না করম আর কেন সব উপকরণ আছে যখন আমি রান্না করবো তখন আমি করিম আমি কিটা দিলাম আর আমি আজকে বাসমতি রাইস দিয়ে বোনা খিচুড়ি রান্না কর্ম আমার রান্না আমি এখন শুরু করলাম আমি টু টেবুল স্পুন ঘি দিছি আর এই ঘিটা আমার নিজের হাতের বানানো ঘি একটু সময় উপেক্ষা করি ঘি গরম লাগে আর আমার ভিডিওটা স্কিপ করি দেখবা না প্লিজ ফুল ভিডিওটা দেখবা ওখানেও রাইস আছে ওয়ান কিলো ডাইল আছে হাফ কিলো ডাইল কিছু কম বেশি করা যাইব। এখন আমি হাফ টি স্পুন খালি জিরা দিলাম আর খালি জিরা হেলথর লাগি ভেরি গুড আর বোনা খিচুড়ির মাঝে খালি জিরা দিলে আলাদা একটা ফ্লেভার হয় আর এখন আমি আর ফার্স্টটা এলাচি দিলাম আর সাইটটা গুলমরিচ সাইডটা লং দিলাম আর তিনটা তেজপাতা আমি চিড়িয়া দিছি আর ছোটো ছোটো সাইড টুকরা আমি এলাচিও দিছি আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে রাখছিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজ ওভাবে ফেস্ট করে রাখলে রান্না করার সময় একটু কুইক রান্না হয়ে যায় তারপরে আমি টু টি স্পুন আমি রসুন বাটা দিলাম থ্রি টি স্পুন আমি আদা বাটা দিলাম তিন চার মিনিট আমি রান্না করি আদা রসুনের একটা খাসা গন্ধ আছে যাওয়ার লাগে তারপরে আমি আমার আন্দাজ মতো লবণ দিরাম যতটুকু আমার দরকার স্পাইসি দেওয়ার সময় হয়ে গেছে এবার আমি ওয়ান টি স্পুন চিলি পাউডার দিলাম মানে মরিচর গুড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুড়া ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন খারি পাউডার এন্ড হাফ টি স্পুন জিরা পাউডার কারি পাউডার চাইলে দি থাটা নাচাইলেও ওইব দিয়ে আমি চার পাঁচ মিনিট রান্না করি স্পাইসি রেডি হয়ে গেছে মশলা এখন আমি রাইস দিলাম রাইস দিয়ে আমি মিডিয়াম হিটে পাঁচ সাত মিনিট ফ্রাই করব রাইস আর যত সুন্দর করে ফ্রাই হইব রাইস তত সুন্দর খিচুড়ি হইব জোর জোরা খিচুড়ি হইব রাইস ফ্রাই হয়ে গেছে এখন আমি ডাইল এড করলাম আর ডাইল আমি দই এমনিও রাখিয়েছি বিশ মিনিট পঁচিশ মিনিটের মতো হইব আর সামান্য ডাইল আমি রাখলাম আমি দাইল গুঁড়া খেলেও রাখলাম আমি ভরে করিম আর ডাইল দিয়ে আমি মিডিয়াম আছে আরও আমি এক পাঁচ সাত মিনিট ফ্রাই করম রাইস ফ্রাই হয়ে গেছে আমার ফানি দিবার সময় হয়ে গেছে এখন আমি গরম পানি এড করলাম আর গরম পানি আমি আমার আন্দাজ মতো দিলাম রাইসের লেভেলে আর যারা নতুন রান্না ঘরোয়া নতুবা আন্দাজ করতে পারেন না তারা লাগি বেস্ট হইব যেমন দুই কাপ চাউল দিলে চার কাপ ফানি দেওয়া আর বোনা খিচুড়ি কিছু সফট হইলে খাইতে ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না আমি সাত আট মিনিট ফুল ইটে রান্না করা ওরকম হয়েছে ডাইল সিদ্ধ হয়ে গেছে যে ডাইল আমি রাখছিলাম ও ডাইল আমি দিলাম ওভাবে ডাইল দিলে বোনা খিচুড়ির মাঝে আস্তে আস্তে ডাইল দেখতে সুন্দর লাগে অনেকে মনে করেন লাস্টে এইভাবে ডাইল দিলে কিছু খাসা গন্ধ করে ট্রাস্টমিক কোনো গন্ধ করে না খিচুড়ি দেখতে আরও সুন্দর লাগে আমি সাত আট মিনিট মিডিয়াম হিটে রান্না করার পরে ওরকম হয়েছে এখন আমি খাসামরিচ এড করাম খাসামরিচ দিয়ে আরও আট দশ মিনিট আমি লো হিটে রান্না করব আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আজ ডাইল দিছিলাম দেখতে সুন্দর লাগে ডাইল আস্তে আস্তে ডাইল লাগে খুব সুন্দর ফ্লেভার হয়েছে জোর জোড়া খিচুড়ি হয়েছে রঙও খুব সুন্দর হয়েছে খাইতে তো অবশ্যই আমার রেসিপিটা যদি আপনারা পছন্দ লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলের মাঝে লাইক এন্ড কমেন্ট করবা আপোনাৰ সুন্দৰ সুন্দৰ কমেণ্ট দেখিলে ইচ্ছ হয় আৰু ৰান্না কৰি আপলোড কৰাৰ লাগি আমাৰ নিদিমা কিচিন ফেচবুক পেজ আছে লাইক এণ্ড ফল' কৰিবা যাৰা আমাৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰিছে তাৰো অনেক অনেক ধন্যবাদ যাৰা কৰচোন নে প্লিজ কষ্ট কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আমাৰ ভিডিঅ' দেখিবা প্লিজ আপনারা সহযোগিতা আমার দরকার আপনারা আমার সাপোর্ট করবা আমার চ্যানেলের সাথে থাকবা আমার লাগি দোয়া করবার আমি দুইটা ডিম বয়ল করিয়া গার্নিশ করছি আপনারা যে যেখানে আছেন বালা থাকবা দোয়া করবা আমরা একে অন্য লাগে আমরা দোয়া করতাম আল্লাহ আমরা ভালো রাখতাম হেফাজতে রাখতাম সুস্থ রাখতাম যারা নতুন রান্না শিখরা তারার লাগে শুভকামনা থাকলো আমার লাগেও দোয়া করবা